সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে ও জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমস্ত বুথ স্তরের নেতৃত্ব কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল মহাশয় সহ ব্লক ও টাউন নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের রাজ্যের 294টি বিধানসভা এবং তার প্রতিটি অঞ্চলে এবং পাশাপাশি যতগুলো পৌরসভা রয়েছে সেই পৌরসভাতেও কিন্তু আমাদের এই বিজয় সম্মেলন এবং এই বিজয় সম্মেলনীতে আমরা সমস্ত আমাদের কর্মী নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে যেভাবে বাংলার সংস্কৃতিকে একে অপরের পরিপূরক এবং যেটা আমরা আমাদের পূর্বজ যারা আমাদের গুরুজন ছিলেন এই উৎসব যার যারই হোক না কেন, ধর্ম যার যারই হোক না কেন, উৎসব কিন্তু আমাদের সকলের, সেই উৎসবে আমরা সকলের যেমন আমরা সম্মিলিত হতে পারি। আজকে বিজয় সম্মেলনে আমরা সর্বস্তরের কর্মী নেত্রী আমাদের সকলের সে আমাদের কাজটা দেখছেন করছেন এবং আজকে যে বিজয় সম্মেলনে যে জমায়েত এখান থেকে আমরা মনে করবো যে এখানে কাউন্সিলার বা আমাদের ভাইস চেয়ারম্যান এরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করছে তার তার জমায়েত আজকে এই জমায়েত থেকে তার মানুষ বিচার করে থাকে। তো কাজে এই চেয়ারম্যান আসতে আমরা বিষয়টা খোঁজ নিচ্ছি কী হয়েছে। প্রোগ্রাম ছিল যে প্রোগ্রাম আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা টাউন প্রত্যেকটা জায়গায় করার নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক এখানে এই কর্মসূচি আজকে পালিত হচ্ছে। যা সম্মেলনী মানে হচ্ছে যে আমাদের মধ্যে যে সম্প্রীতি আমাদের যে ভাতৃত্ববোধ, আজকে ধর্ম নিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যে রাজনীতি করার চেষ্টা করছে এবং এখানে জাতপাতের রাজনীতি করে ভোটের বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবাংলায় আমরা দেখেছি বারে বারে এই সাম্প্রদায়িকতা বারে বারে ধর্ম নিয়ে রাজনীতি করতে এসে সফল হয়নি কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার কখনো সফল হয়নি। আমরা এখানে দাঁড়িয়ে আজ সেই বিজয়া সম্মেলনীতে আমাদের যে ভাতৃত্ববোধ, আমাদের ঐক্যবদ্ধ চেহারা, আমাদের জাতীয় সংহতি রক্ষা করার প্রশ্নে আজকে আমরা এই বিজয়া সম্মেলনে এখানে অনুষ্ঠিত করলাম। আগামী দিন আমাদের মা মাটি মানুষ সরকারের যে প্রকল্প একেবারে দুয়ারে সরকার থেকে শুরু করে সার্বিক যে উন্নয়ন সেই উন্নয়নকে একসঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এখানে আমাদের যে উন্নয়ন হয় সেই উন্নয়ন শুধু তৃণমূলের পরিবারের জন্য হয় না, সকলের জন্য উন্নয়ন হয়, আজকে সকলের জন্য কাজ হয়। আজকে কেন্দ্রীয় সরকার দেখছেন যে আজকে পশ্চিমবাংলাকে এনার্জি থেকে বঞ্চিত করছে, পশ্চিমবাংলাকে আবাস যোজনা থেকে বঞ্চিত করছে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে পশ্চিমবাংলার এখানে এই রাজনীতি হচ্ছে সার্বিক উন্নয়ন, সার্বিক মানুষের স্বার্থ রক্ষা করা এবং আমাদের দেশের সংহতি রক্ষা করা, আজকে সেই প্রশ্ন নিয়েই আমাদের এই বিজয় সম্মেলনী এবং আগামী দিন লোকসভা নির্বাচনে সেই বিজেপি সরকারকে পরাজিত করা এবং ইন্ডিয়া জোট তার সেই লড়াই শুরু করেছে এবং সেই কাজে সহায়তা করা আজকে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সেই আজকে অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিল? আজকের এখানে অনুষ্ঠানে আমাদের পার্টির প্রেসিডেন্ট এবং এমপি খলিলুর ভাই উপস্থিত ছিলেন, আমাদের প্রাক্তন মন্ত্রী এবং এখানকার বিধায়ক সম্মানীয় জাকির ভাই উপস্থিত ছিলেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের খুবই মানে মানে বলা যেতে পারে সবচেয়ে তৃণমূল প্রতিষ্ঠাতা ফুরকান ভাই আমাদের উপস্থিত ছিলেন, তিনি সভাপতিত্ব করেছেন।
এখানে আমাদের হালিমা বিবি মহিলা সংগঠন তিনি উপস্থিত আছেন, এখানে যার নেতৃত্বে আমাদের ফিরোজ শেখ তিনি উপস্থিত আছেন, তার সঙ্গে গোটা টিম ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা উপস্থিত আছেন, সার্বিকভাবে আমাদের বিকাশ দা ছিলেন আর আমাদের সুভাষ লালা ছিলেন, সমস্ত নেতৃত্ব এখানকার যারা টাউনের আমাদের অর্গানাইজার তারাও উপস্থিত।